নমস্কার বন্ধুরা, বাড়ির থেকে 10 কিলোমিটার দূরে এসেছি। আমার এক দাদা এখানে, সন্ধ্যা হবো হবো তো দাদা বলল কিছু মাছ ধরবো। আমি দাদার সঙ্গে আসলাম, চলো দেখা যাক দাদার পুকুরে কী মাছ পাওয়া যাচ্ছে। প্রচুর মাছ লেগেছে দাদা, যেটা বলেছিল পুকুরে প্রচুর মাছ আছে, মাছ প্রচুর লেগেছে, চলো দেখে থাকি। তোমরা দেখে বুঝতে পারছো মাছ কিন্তু প্রচুর লেগেছে। অনেক মাছ লেগেছে, আমি তোমাদেরকে দেখাতে চাই। কাতলা মাছ, তোমাদের কাতলা মাছ তো গোটা জাল মাছে ভর্তি। তোমাদের কাতলা সব কাতলা ওগুলো কাতলাই সবচেয়ে রুই কাতলা। একদম দেশি কাতলা মাছ, আমাদের লোকাল দেশি কাতলা মাছ। এগুলো রুই, রুই কাতলা। চলো দাদা ওদিকটা একবার চলো। এবারও প্রচুর মাছ লেগেছে, জঙ্গল
বাপরে বাপ, এত বড় মাছটা কি মাছ দাদা? সিলভার পুরো ইলিশ মাছের মতো দেখতে। পুরো অবিকল ইলিশ মাছ। খাবার দেওয়া আছে না, মাছ খাবেই না। আচ্ছা অন্য একদিন আসবো। তিন চার কেজি ওজনের মাছ একটা পাবো না, কত লোক গেল।